সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় মসজিদ। মসজিদ সম্পর্কে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ আমাদের আলোচনায় প্রারম্ভের আলোচনা থাকবে মসজিদে সলাত আদায়ের ফজিলত, মসজিদে যাওয়ার গুরুত্ব। পরের সংক্ষিপ্ত বিবরণ থাকবে মসজিদ নির্মাণের প্রয়োজন, মসজিদ নির্মাণের ফজিলত। পরের সংক্ষিপ্ত কথা থাকবে মসজিদ সম্পর্কে জরুরি কিছু নিয়ম কানুন, সাথে আপনাদের সাথে আরও জরুরি দু একটি কথা থাকতে পারে। আল্লাহ সর্বশক্তিমান। মসজিদে গিয়ে সালাত আদায় করা বিষয়টি একটি অতীব জরুরি গুরুত্বপূর্ণ বিষয় এবং পাপ মোচনের বড় মাধ্যম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তাওয়াদ্দা ফাহসানুল ওযুয়া, মানুষ যখন অজু করে সুন্দর করে অজু করে, ওয়া ইয়াখরুজু ইলাল মসজিদ, তারপরে মসজিদে যায়, লা ইউখরিজুহু ইল্লা সলাত, একমাত্র সলাত আদায়ের জন্যই যায়, লাম ইয়াখতু খুতওয়াতান ইল্লা রফিয়াত লাহু দারাজা ওয়া হুত্তা আনহু বিহা খাতিয়া। বাড়ি থেকে বের হয়ে মসজিদ আসার জন্য যতবার পা ফেলেছে ততবার তার একটি করে মর্যাদা বেশি করা হয়েছে আর একটি করে পাপ মিটিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, সুম্মা সাল্লা, তারপরও সলাত আদায় করল, মসজিদে বসে অপেক্ষা করছে, ফাতুসাল্লি আলাইহিল মালায়েকা, তখন ফেরেশতা তার জন্য দোয়া করে। ফেরেশতা দোয়াতে বলে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ তুমি তার প্রতি দয়া করো, আল্লাহুম্মাগফির লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, আল্লাহুম্মারহামহু, আল্লাহ তুমি তার প্রতি বিশেষ রহমত করো, আল্লাহুম্মা তুব আলাইহে, আল্লাহ যে বিষয়ে তোমার দরবারে পাপ পেশ করে তওবা করছে তা তুমি কবুল করো। ফেরেশতাগণ এই চারটি বাক্য উল্লেখ করেন আপনার জন্য যখন আপনি সুন্দর করে মসজিদে এসে সালাত আদায় করেন। তবে একটু কথা আছে, অত্র হাদিসের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা লাম তুযি ওয়া লাম ইহদিস, যতক্ষণ পর্যন্ত কাউকে কষ্ট দিল না, যতক্ষণ পর্যন্ত অজু নষ্ট হলো না, ততক্ষণ পর্যন্ত ফেরেশতার পক্ষ থেকে এই দোয়া চালু থাকে। বসে কারো বিরুদ্ধে কথা বললে বা কাউকে কষ্ট দিলে এটা বন্ধ হয়ে যাবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। অজু ভেঙে গেল এই দোয়া ফেরেশতার পক্ষ থেকে বন্ধ হয়ে যাবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেন, তবে আবার অজু করলে তা বলবৎ থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাদা ইলাল মসজিদ আও রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলাহু ফিল জান্নাহ, যতবার মানুষ মসজিদে যায় সকালে ও বিকালে, যতবার মানুষ মসজিদে যায় ততবারই আল্লাহ তাআলা তার জন্য বিশেষ মেহমানি খানা পানি তৈরি করেন জান্নাতে। এই দুনিয়ায় তৈরি করেন এ কথা তিনি বলেননি, তিনি বলেছেন,
জান্নাতে আপনার জন্য আল্লাহ মেজবান হিসাবে আপনাকে মেহমান করে আপনার জন্য খাদ্য পানি প্রস্তুত করেন। তিনি বলেন, কুল্লামা গাদা ওয়া রাহা, যতবার যায়, যতবার আসে, যতবার যায়, যতবার আসে, ততবার আপনার জন্য খাদ্য পানি তৈরি করেন আল্লাহ তাআলা, মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। উমামা বাহেলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কুল্লুহুম জামিনুল আল্লাহ, তিন শ্রেণীর মানুষ আল্লাহর জিম্মেদারিতে থাকে, তার ভালো মন্দ আল্লাহর উপরে হয়ে যায়। তিনজন মানুষের দায় দায়িত্ব আল্লাহ তাআলা বহন করেন। এক, মান গাযা ফি সাবিলিল্লাহ ফাহুয়া জামিনুন আলাল্লাহ, যে আল্লাহর পথে যুদ্ধ করার জন্য গেল সেই ব্যক্তি আল্লাহর জিম্মেদারিতে হয়ে গেল। তিনি বলেন, ওমান রাহা ইলাল মসজিদ, যে ব্যক্তি সলাত আদায়ের জন্য মসজিদে গেল, ফাহুয়া জামিনুন আলাল্লাহ, সেই ব্যক্তি আল্লাহর জিম্মেদারিতে থাকল। যে মসজিদে সলাত আদায় করতে যায়, অলসতা করে বাড়িতে সলাত আদায়ের হিসেব নেবেন না। মসজিদে সলাত আদায় করতে গেলে আপনার জিম্মেদারি আর আপনার কাছে থাকলো না, আল্লাহর উপরে থাকলো, আপনি বুঝতে পারেন আর না পারেন। তিনি বলেন, ওমান দাখালা বাইতাহু বিসালামিন ফাহুয়া জামিনুন আলাল্লাহ, যে ব্যক্তি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করে সেও আল্লাহর জিম্মেদারিতে থাকে। আপনার বাড়িতে প্রবেশের তো তেমন দরজা নেই, ফকিরও যেতে পারে না, এমনভাবে নিয়ম কানুন আছে, ফকির দূরেই থাকে। এরপরেও যখন আপনি কলিং বেলে হাত লাগাবেন তখন আপনি বলবেন আসসালামু আলাইকুম, বাড়িতে কেউ শুনতে পাক আর না পাক, আপনি আপনার জিম্মেদারি পালন করলে আপনি আল্লাহর জিম্মেদারিতে থাকবেন বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার ব্যাপারে মসজিদে আপনি গেলে কথাগুলি বলেন। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, ইয়া আল্লাহ তাআলা বললেন, ইয়া মুহাম্মদ হাল তাদরি ফিমা ইখতাসামুল মালাউলালা, মুহাম্মদ আপনি কি বলতে পারেন সম্মানী ফেরেশতাগণ কি বিষয়ে হইচই করছেন? আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, মুহাম্মদ আপনি কি বলতে পারেন উপরে সম্মানিত ফেরেশতাগণ কি বিষয়ে হইচই করছে? কালা নাম, আল্লাহ রাসূল বলেন, জি আমি বলতে পারি। অনেক সময় তিনি বলেন আল্লাহ রাসূল আলম, আল্লাহই ভালো জানেন, কিন্তু এইখানে তিনি বলছেন জি হ্যাঁ আমি জানি। ফিল কাফারাত, ওরা হইচই করছে মানুষের পাপ কিসে মিটে যায়, এই নিয়ে কিভাবে মানুষের পাপ মিটে যায়, কি করলে মানুষের পাপ মিটে যায়, এই নিয়ে তারা হইচই করছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বললেন, আল মাকসু ফিল মাসাজিদ বাদাস সালাওয়াত, সলাতের পরে মসজিদে বসে তাসবিহ তাহলিল করলে মানুষের পাপ মিটে যায়, এই নিয়ে বলা বলি হচ্ছে উপরে। এক, দুই, ওয়াল মাসু আলাল আকদাম ইলাল মাসাজিদ, পায়ে হেঁটে মসজিদে গেলে মানুষের পাপ মিটে যায়, এই নিয়ে উপরে দামি সম্মানী ফেরেশতাগণ বলা বলি করছেন। তিন, অল ওযু আলাল মাকারিহে, কষ্ট করে শীতের দিনেও সুন্দর করে অজু করলে
মানুষের পাপ মিটে যায় বলে উপরে বলাবলি হচ্ছে। তিনি বললেন, মান আশাবে খায়রিন মান ফালা ফাশাবে খায়রিন ওয়া মাতাবে খায়রিন, এইরকম কেউ যদি করতে পারে তাহলে তার বেঁচে থাকা মঙ্গলময়, তার মরে যাওয়াও কল্যাণকর। এইভাবে যদি কেউ করতে পারে তাহলে তার বেঁচে থাকাও ভালো, তার মরে যাওয়াও ভালো। এইভাবে করতে পারলে এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া কানা মিন খাতিয়াতিহি কায়ামিন ওয়ালাদাত উম্মুহু, তারপর লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। শেষ বাক্য তিনি এইটা বললেন, পরে অবশ্য আর একটি বাক্য আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবরণে এই কথা বলেন, কাজ তিনটি, এক সলাতের পরে মসজিদে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করা, দুই পায়ে হেঁটে মসজিদে যাওয়া, তিন সুন্দর করে অজু করা। সুন্দর করে অজুও একটি গুরুত্বপূর্ণ কাজ। সুন্দর করে অজু হলো প্রত্যেক অঙ্গ তিনবার করে ধোয়া, একবার ধুইতে গিয়ে দশ বারো বার পানি লাগতে পারে, সম্পূর্ণ ভিজে গেলে হলো একবার ধোয়া, ভিজা জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম দ্বিতীয়বার ধোয়া, ভিজা জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম তৃতীয়বার ধোয়া, তিনবার করে ধোয়ার নাম সুন্দর অজু। বিবরণের শেষ অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছেন, নিষ্পাপ হয়ে যায়। আমরা মসজিদের ফজিলত গুরুত্বের কথা বলছিলাম। শেষ বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তুমি বলো, তুমি সলাতে বলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিলাল খায়রাতে তারকাল মুনকারাতে, হে আল্লাহ, আমি তোমার কাছে চাচ্ছি ভালো কথা ও কর্ম, তোমার কাছে চাচ্ছি বিরত থাকতে অপছন্দ কথা ও কর্ম, তোমার কাছে চাচ্ছি হুব্বাল মাসাকিন, দুস্থ গরিব অসহায় মানুষকে ভালোবাসা। এই তিনটে জিনিস তোমার কাছে চাচ্ছি মোহাম্মদ, আপনি বলুন এটা সলাতে। আল্লাহ আমাদের নবীকে বলে দিচ্ছেন, কারণ হাদিসে কুদসি, আল্লাহ আমাদের নবীকে বলছেন যে আপনি এইভাবে বলুন, যারা আপনারা, এই ছেলেরা তোমরা, যারা আপনারা মানে পাপ বন্ধ করতে পারেন না, চাচ্ছেন যে এই পাপটা করবো না, করার পাঁচ মিনিট পরে আবার দেখছেন করেছে, খুব চেষ্টা চলছে, একেবারে জেহাদও এত জটিল নয়, যার কারণে তো আল্লাহ রাসূল বলেছেন, আফজালুল মুজাহিদ মাই ইজাহিদ নাফসাহু, সবচেয়ে দামি সম্মানী উত্তম জেহাদকারী ওই যে আত্মার বিরুদ্ধে জেহাদ করতে পারে, এটা খুব কঠিন। যার কারণে আল্লাহ রাসূল বলেছেন, সবর মানে কি, ধৈর্য মানে কি, আর সবর আনিল মাসি, পাপ করব না বলে ধৈর্য ধারণের নাম সবর, ধৈর্য, এইটাই সবচেয়ে কঠিন। আরেকজনকে মারতে চেয়েছিলাম, মারলাম না, এটা অত জটিল নয়। পাপ করব না বলে অটল থাকা হলো সবচেয়ে জটিল, এটাই হলো সবর, সবর ধৈর্য। তা আল্লাহ আমাদের নবীকে বলছেন, বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিলাল খাইরাতি ওয়া তারকাল মুনকারাতি ওয়া হুব্বাল মাসাকিন। দুয়ার বই, এদেশে একটা বই পাওয়া যায় আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুয়া অধ্যায়, তাতে পাওয়া যেতে পারে। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তো আমরা মসজিদে বসে ইবাদত করার মর্যাদা বুঝছিলাম। তিনি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবরণ, আযাবুন নাসে আজরান, সবচেয়ে বেশি নেকি পাই কে, সবচেয়ে বেশি নেকি উপার্জন করে কে, ফিস সলাতে, সলাত আদায়ের ব্যাপারে।
আল আবাদ ফাল আবাদ মামশান, পায়ে হেঁটে যে দূরে মসজিদে যায় সে সবচেয়ে বেশি নেকি পায় সলাতে। পায়ে হেঁটে যেই দূরে যাই মসজিদে সলাত আদায় করতে, এই সবচেয়ে বেশি নেকি পায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাহারা ফি বাইতিহি, যে ব্যক্তি বাড়িতে ওযু করল, সুম্মা দাবা ইলাল মসজিদ লিসলাতিল মাকতুবা, তারপরে সে ফরজ সলাত আদায়ের জন্য মসজিদে গেল, কাজ রহু আজ রহু কাজরিল হাজিল মোহরেমে, এহরাম বেঁধে ফরজ হজ করলে যে নেকি হয় সে নেকি পেল। কি দিয়ে বুঝায় আপনাকে আমি আবার বলি, যে ব্যক্তি সুন্দর করে বাড়িতে ওযু করলো, মসজিদেও করতে পারেন, তবে এই নেকি পাওয়ার জন্য বাড়িতে করতে হবে। বাড়িতে ওযু করলো, তারপর মসজিদে ফরজ সলাত আদায়ের জন্য গেল, এই লোকটা ফরজ হজ এহরাম বেঁধে করলে যে নেকি পায় সে নেকি পেল। হজ ফরজ হজ এহরাম বেঁধে যে নেকি পাবে করলে আমিও সে নেকি পাব, বাড়িতে ওযু করে মসজিদে ফরজ সলাত আদায়ের জন্য গেলে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। এর একটা ভিন্ন ব্যাপার আছে, আর জুমার দিন তো ভিন্ন কথা, জুমার দিন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান গাসসালা ওয়াগতাসালা, যে ব্যক্তি নিজে গোসল করলো স্ত্রীকে করালো, লাবেসা মিন আহসানে সিয়াবিহি, আর ভালো পোশাক পরলো, সবচেয়ে দামি হতে হবে তা কথা নয়, তবে পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় হতে হবে, ময়লা যুক্ত নয়, ভালো মানগত পরিষ্কার কাপড় পরলো, অমাস্যা মিন কানা ইন্দাহু মিন তিবিন, আর গায়ে আতর লাগালো সম্ভব হলে, তারপরে পায়ে হেঁটে মসজিদে গেল, ওলাম ইয়াতা খাত্তান আকার নাসে, মানুষের কাঁধ ডিঙ্গিয়ে সামনে গেল না, তারপরে এমামের খুতবা শুনল, এমামের সাথে সলাত আদায় করল, আজরহু কাজরে সিয়ামে সানা, এক বছর তাহাজ্জুদ পড়লে যত নেকি হবে প্রত্যেক পদক্ষেপে তত নেকি হবে, এক বছর তাহাজ্জুদ পড়লে যত নেকি হবে প্রত্যেক পদক্ষেপে তত নেকি হবে, এক পদক্ষেপ সমান দুইটি আমল, একটা হলো এক বছর তাহাজ্জুদ আর একটা হলো এক বছর নফল সিয়াম, এই দুইটা সমান যত, একবার পদক্ষেপ সমান তত। জুমার দিন গোসল করলো, ভালো পোশাক পরলো, গায়ে আতর লাগালো, পায়ে হেঁটে মসজিদে গেল, আব্দুরাজ্জাক সাহেব আমরা অনেক দূর থেকে আসি, পায়ে হেঁটে আসার কোনো প্রশ্নই নেই, এটা সম্ভব নয়, তো তাহলে সেটা ভিন্ন কথা, আপনার যেটা সহজ সম্ভব সেইটা, যখন সহজ সম্ভব নয় তখন আপনি বাহনে আসেন, কাঁধ ডিঙ্গিয়ে সামনে গেল না, সলাত আদায় করলো এমামের সাথে, তাহলে তার প্রত্যেক পদক্ষেপ সমান, এত এত নেকি হবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বিচারের মাঠে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে এই কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা এক বক্তব্যে বিচারের মাঠে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, যখন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে রাজুলুন কালবহু মুআল্লাকুন বিল মাসাজিদ খারাজা মিনহা তায়াবাইহি, যে ওই মানুষটাও বিশেষ ছায়াতলে থাকবে যেই মানুষের অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত, মসজিদ থেকে বের হয়ে বাড়ি গেছে,
আবার মসজিদে আসার জন্য ব্যস্ত হচ্ছে, কখন যাব? আব্বু কত বাজে সময় কি হয়েছে, আম্মু দেখো তো কত বাজে সময় কি হয়েছে, সে মসজিদে আসার জন্য ব্যস্ত হয়ে আছে। এই মানুষটি বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা আপনাদেরকে মসজিদে এসে সলাত আদায়, মসজিদের গুরুত্ব সম্পর্কে এক গুরুত্ব বিবরণ পেশ করছিলাম। বিষয়টি ভেবে আমল করার চেষ্টা করুন, আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মসজিদ নির্মাণ, মসজিদ নির্মাণ একটি গুরুত্বপূর্ণ জরুরি কাজ। আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, সমস্ত মসজিদগুলি আল্লাহর জন্য, এই জন্যই অক্ষ হতে হবে, এটা আল্লাহর জন্য আগে ঘোষণা হতে হবে। অক্ষ ছাড়া সলাৎ চলে, যে কোনো জায়গাতে সলাৎ চলে। রাসূল বলছেন আলারজুকুল্লাহ মসজিদ, সারা পৃথিবী মসজিদ। কিন্তু যখন কোনো জায়গা মসজিদ হিসাবে ঘোষণা হবে, তখন তাকে আল্লাহর রাস্তায় অক্ষ হতে হবে। আল মাসাজিদু লিল্লাহ, মসজিদ সমূহ একমাত্র আল্লাহর জন্য। ফালা তাদু লিল্লাহি আহাদা, তোমরা আল্লাহর সাথে কাউকে ডাকো না, এবাদত করো শিরক করো না, এবাদত করো মসজিদে, শিরক মুক্ত ইবাদত করো। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামা সলাতা ওয়া আতা যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, নিশ্চয় মসজিদ নির্মাণ করবে সেই ব্যক্তি, তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, যারা পাঁচ অক্ত সলাত আদায় করে, যারা যাকাত প্রদান করে, যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, এক আল্লাহকে বিশ্বাস করে, দুই পরকালকে মেনে নিয়েছে, বিচার হবে, জাহান্নাম হবে, জান্নাত হবে, এইসব কথাকে মেনে নিয়েছে, তিন পাঁচ অক্ত সলাত আদায় করে, চার যাকাত প্রদান করে, পাঁচ আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, মানুষের ভয়ে কোনো কাজ করে না, এই কথা বললে এই হতে পারে, মানুষে এই করতে পারে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে সামাজিক কোনো কাজ করে না, বা আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই কাজ করে, মানুষকে সন্তুষ্ট করার জন্য কাজ করে না, এরকম পাঁচটা গুণের অধিকারী মানুষ মসজিদ নির্মাণ করবে, দেখাশোনা করবে বলে আল্লাহ তাআলা বলেন। অত্র আয়াতের ভিত্তিতে যারা শিরক বেদাতে লিপ্ত, যারা সলাত আদায় ঠিকমতো করে না, যারা নিয়মিত দাড়ি চেঁচে ফেলাতে অভ্যাসী, যারা পারিবারিকভাবে সচল মানুষ নয়, তাদের জন্য মসজিদে এইভাবে নির্লজ্জভাবে সময় দেওয়ার চেয়ে আগে নিজেকে প্রস্তুত করে সময় দেওয়াই ভালো বলে আল্লাহ তাআলা বলেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা ওয়া ইস কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, যখন ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ কাজ আরম্ভ করলেন, ভিত্তি স্থাপন করলেন, যেমন আজকে আমাদের ঢাকা শহরে মাদারটেকে আহলে হাদিসের একটি বলতে গেলে কেন্দ্রীয় জামে মসজিদের ভিত্তি স্থাপন হতে যাচ্ছে, কাজ আরম্ভ হয়েছে যা আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে সমস্ত মুসল্লির জন্য জরুরি কর্তব্য যেটা সেইটা বলতে যাচ্ছি,
ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালাম যখন ভিত্তি স্থাপন আরম্ভ করলেন তখন বলছেন, রব্বানা তাকাব্বাল মিন্না, হে আমাদের প্রতিপালক, এই কাজটা তুমি আমাদের পক্ষ থেকে কবুল করো। ইন্নাকা আনতাস সামিউল আলিম, তুমি তো সব শোনো, তুমি তো সব জানো, আমার অন্তর পরিষ্কার আছে কি না, আমি এই কাজের উপযুক্ত কি না, আমি অন্তর থেকে এই কাজ চাচ্ছি কি না, এটা তুমি জানো। যেহেতু জানো, কাজেই তুমি এই কাজ কবুল করো। অত্র মসজিদের সকল দিনী ভাইয়ের নিকটে আন্তরিক জোরালো অনুরোধ যে সালাম ফিরার পূর্বে সময়ে সময়ে বলবেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, অথবা আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, রব্বানা ইন্নাকা আনতাস সামিউল আলিম, অথবা আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, এই দোয়া বলতে হবে যতবার পাথর নিয়ে যাচ্ছেন বাপ বেটা আর পাথর মসজিদের দেওয়াল লাগাচ্ছেন, শুধু এই দোয়া পড়ছেন, অথচ আল্লাহ করতে বলেছে, আল্লাহর জিম্মেদারি পালন করছেন। এক পর্যায়ে বলতে পারেন, কাজে লাগিয়েছ আর পারি না গেলাম, কাজে লাগিয়েছ আর দেখতে পারো না তুমি দেখো গেলাম, একথা বলতে পারে, এত বলার প্রয়োজন নেই, মানে কাজে তো বাপ বেটা লাগেনি, বাপ বেটাকে লাগতে বলেছেন তাই করছেন। কোথায় শ্রী মিশর, কোথায় শ্রী এখানে আছে? আজ থেকে নিয়ে প্রায় 5,500 বছর পূর্বে ইরাকের ব্যাবিলন শহরের উর নামক গ্রামে ইব্রাহিম আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন। সেখান থেকে মরুভূমিতে চতুর্দিকে একেবারে পাথরের উঁচু পাহাড়, যেখানে মানুষ আজও ভালোভাবে বসবাস করতে পারে না, সেদিন তো বহু দূরের কথা, সেইখানে এসে এই ঘর নির্মাণ করছেন তারই আদেশে, বলছেন এই কথা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, অথবা আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। অবশ্যই আগে তাকে বলি, আল্লাহ বলছেন মূসা আলাইহিস সালামকে, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, মূসা ফিরআউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। তখন মূসা আলাইহিস সালাম বলছেন, আমার মুখে অসুবিধা আছে, আমি ভালোভাবে কথা বলতে পারি না, আমি যেতে চাচ্ছি না। তখন আল্লাহ বলছেন, ঠিক আছে আমি সেটা দেখে নিচ্ছি, তুমি খালি বলো, রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, তুমি এই কথা বলো, বাকি আমি দেখব। দুই, এক থাপ্পড় দিয়ে একটা মানুষকে মেরেছিলাম, আমার সাহস হয় না যাওয়ার, গেলে যে কি হয়। তখন আল্লাহ তাআলা বলছেন, তুমি যাও তো, কি বলবে তা আমি শুনবো, কি করবে তা আমি দেখব। তখন বলছেন, তবু আমার সাহস হয় না, আমার ভাই একটু হারুনকে আমার সাথে দেন, আমার একাই যাওয়ার সাহস হয় না। তখন আল্লাহ বলছেন, ঠিক আছে তোমার ভাই হারুনকে দিয়ে আমি শক্তিশালী করলাম, যাও, তবে ওলা তানিয়া ফিজিক্রি, আমাকে ডাকতে অলসতা করো না, নইলে যা বলেছে একটাও ঠিক রাখবো না, সব উল্টে দেবে। যেতে বলছেন, যত অভিযোগ পেশ করা হলো সব শুনলেন, অভিযোগ শোনার পরে বলছেন, যাও কিন্তু আমাকে ডাকতে অলসতা করো না, দিন রাত বলবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ, দিন রাত বলো, রব্বি ইন্নি যালামতু নাফসি ফাগফিরলি, বাকি আমি দেখব। আগে বলি, আপনার অল্প পয়সাতেই অনেক বরকত হবে, পয়সায় কেউ অলসতা করবেন না, 5টা টাকা হলেও। ওই কথাটা আপনি মনে রাখবেন যে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাবুকের যুদ্ধে যেতে হবে, পয়সাপাতি দান করো, অনেক কঠিন জটিল পথ, অনেক দূরের পথ। উমার রাদিয়াল্লাহু তাআলা বললেন, অর্ধেক দিলাম অর্থ সম্পদের, মানে কিছু হবে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাড়িতে যা আছে তা দিলাম আপনাকে আর আল্লাহ বাড়িতে রাখলাম, আপনি আর আল্লাহ আমার বাড়িতে, বাকি যা আছে সবই দিলাম, কিছুই নাই, ও ভ্যান ভাড়াও হবে না। এইটা কি? তার মানে
যে বেশি পয়সা দিয়েছে এইটা দিয়ে ওতে এমন ভাবে বরকতে ধাক্কা দিবে যে বেশিটা আর শেষ হবে না, যার কারণে আপনি 5 টাকা দিয়ে কি হবে এত বড় বিল্ডিং এর এই দুশ্চিন্তা কখনো ভোগ করবেন না। আপনার 5 টাকা এত কাজ করবে বেশিটা আর শেষ হয় না। কাজ তো হচ্ছে উসমান রাজিয়াল্লাহু আনহুর টাকা দিয়ে। উসমান রাজিয়াল্লাহু আনহু বলছেন যত লোক যাবে সমস্ত লোকের অর্ধেক মানুষের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিব। তো লোক তো 30,000, 15,000 লোকের যাতায়াত খরচ খাওয়া খরচ 3 মাস, যেতে যা লাগবে খাওয়া যা লাগবে তা দিবেন, তার নাম ধনী। তো ধনী মানুষের টাকাটা কাজে বহাল থাকবে, তো ওইটাকে ইন্ধন যোগাবে কে, শেষ হতে দিবে না কে, সেটা আপনার টাকা। কাজে কোনো সময় পিছিয়ে হটবেন না, সেই দিক কোনো দুশ্চিন্তা ভোগ করবেন না, আগে দোয়া তারপরে এইটা। এইভাবে আল্লাহ তাআলা মোসাকে বলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম ইসমাইল আলাইহিসসালামকে বলেন মসজিদ নির্মাণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীতে সবচেয়ে সুন্দর জায়গা, সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ, যেটা আপনারা নির্মাণের জন্য সিদ্ধান্ত নিয়েছেন, কাজ আরম্ভ করেছেন। পৃথিবীতে সবচেয়ে দামি, সবচেয়ে প্রিয়, সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। 2, ওয়াকাজুল বিলাদি ইলাল্লাহে, সবচেয়ে অপছন্দ, সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে অনুত্তম খারাপ জায়গা হচ্ছে বাজার। সবসময় সেখানে গিয়ে বসে থাকবেন না, জরুরি প্রয়োজন ছাড়া বাজারে যাবেন না। যারা ব্যবসা বাণিজ্য করে তাদের জিম্মেদারি হিসাবে তারা থাকবে, আপনি গিয়ে ওখানে সময় কাটাবেন না অপ্রয়োজনীয়ভাবে। হাদিস বুখারী মুসলিম, যে কাজ আরম্ভ করেছেন সেই কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে উত্তম কাজ, সবচেয়ে উত্তম জায়গা বলে উল্লেখ করেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদ তৈরি করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন। বুখারী মুসলিম, এইটা যখন তখন শুনলেও কোনো স্বাভাবিক বাক্য নয়, এইটা বুখারী মুসলিম আবু দাউদ নাসাঈ তিরমিজি ইবনু মাজা বায়হাকি দারিমি দায়লামি দারেকুতনি সুইবনে হিব্বান সুইবনে আওয়ানা মুসনাদে হাকিম মুসনাদে বাসার মুসনাদে আনা মুসনাদে ইয়ালা মজমুউ যায়, পৃথিবীতে যত হাদিস গ্রন্থ আছে সব হাদিস গ্রন্থে এই কথা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ঘর তৈরি করে মসজিদ, আমি আল্লাহ আমি জিম্মেদারি নিলাম তার জন্য জান্নাতে ঘর তৈরি করব। করেছি এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটাই চূড়ান্ত। বাইহাকির এক বর্ণনা এসেছে কোন মানুষ যদি কচ্ছপের থাকার মতো একটা ছোট ঘর নির্মাণ করে, তার মানে ছোট থেকে ছোট মসজিদ নির্মাণ করে অল্প পয়সা দিয়েও, আমি আল্লাহ তার বিনিময়ে তার জন্য জান্নাতে একটা বিরাট প্রাসাদ তৈরি করব। চট করে প্রাসাদের কথাটা বলার সাথে সাথে মাথার ভিতরে একবারে আঘাত করল। মিশর সফরের এই সেই দিনের 8 দিনের মিশর সফরে ছিলাম, কারণের বাড়িঘর দেখতে গেছিলাম কিভাবে ধ্বংস হয়ে গেছে। প্রায় 60 থেকে 70 কিলোমিটার মতো পথ, জায়গাটা ধসে গিয়ে ডুবে গিয়ে নিচু হয়ে আছে, সেই জায়গাটা সেই জায়গাতে পানি ধরে আছে, পানি কালো বর্ণের হালকা হালকা গন্ধ, গোটাটার নাম হলো বহায়রা কারণ, কারণের বিল, কারণের ধসে যাওয়া জায়গা। শেষ প্রান্তে লেখা আছে কাসর কারণ, কারণের প্রাসাদ এই কথাটাতে। তো দুনিয়ার চেয়ে পরকালে আপনার জন্য ঘর বাড়ি তৈরি হোক, এটা জীবন বাজি রেখে চাওয়া উচিত প্রত্যেকটা মানুষের, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন।
মসজিদ তৈরির জিম্মেদারি পালন করা উচিত, জরুরি জিম্মেদারি। মসজিদ সংক্রান্ত কিছু নিয়ম কানুন ওসায়েদ রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালইয়াকুল, যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে তখন সে যেন বলে, এটা জরুরি আদেশ, এটা জরুরি আদেশ, মসজিদে প্রবেশ করবে যে সে যেন বলে, আল্লাহুম্মা ফতাহালি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ খুলে দাও তুমি আমার জন্য তোমার রহমতের দরজা, হে আল্লাহ খুলে দাও তুমি আমার জন্য তোমার রহমতের দরজা। পয়জা খারাজা, যখন বের হবে তখন সেজন্য বলে, ফালিয়াকুল, জরুরি আদেশ, অবশ্যই যেন বলে, বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি তোমার অনুগ্রহ। মসজিদ থেকে বের হয়ে দোকান খুলব, ওখানে যেন কোনো সমস্যা না থাকে, যেন কিছু কেনা বেচা হয়, যেন কিছু পয়সাপাতি ইনকাম হয়। মসজিদ থেকে বের হয়ে জমি চাষ আরম্ভ করব, ওখানে যেন ফসল পানি ভালো হয়, তোমার কাছে অনুগ্রহ চাচ্ছি। বের হওয়ার সময়তে এটা বলে নিতে হবে, খুব চেষ্টা করবেন ভুলে যাবেন না। আব্দুল ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা দাখালা ইয়াকুলু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলতেন, আগের বারে বললেন বলতে বলেন, ওটা হলো জরুরি আদেশ, আর এখন যেটা বলতে যাচ্ছি সেটা হলো তিনি নিজে করতেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঢুকতেন তখন বলতেন, আউযু বিল্লাহিল আযীম, মহান আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, বেওয়াজহিল করিম, তার সম্মানিত মুখের মাধ্যমে আশ্রয় চাচ্ছি, অবে সুলতানিহিল কদিম, তার অতীত বর্তমান পুরাতন সর্বশক্তির ক্ষমতার মাধ্যমে আশ্রয় চাচ্ছি, মিনাশ শয়তানির রাজিম, বিতাড়িত শয়তান হতে। তিনটি মাধ্যম দিয়ে শয়তান হতে পরিত্রাণ চাওয়া হয়েছে। শয়তান খুব শক্তিশালী পাওয়ারফুল সদস্য, এত শক্তি রাখে, খালি মসজিদে ঢুকে দূরে কাজ সলাত আদায় করে কান্নাকাটি করে কান ধরে তোবা করে মসজিদে থেকে গেছেন, যে আর মোবাইলে অমুকের সাথে কথা বলবো না, ঘরে ঢুকে কেউ নাই, ঢুকার এক মিনিটও পার হয়নি আবার হাত চলে গেছে ওখানে, পাওয়ারফুল ক্ষমতাপূর্ণ সদস্য ইবলিস, শয়তান খুব ক্ষমতা রাখে, মানুষের রক্তের ভিতরে ভিতরে চলতে পারে, যার জন্য আপনাকে এইভাবে আল্লাহর নবী সাহায্য চাচ্ছে আল্লাহর কাছে এই ভাষা দিয়ে। আপনিও চেষ্টা করবেন এই দোয়া মসজিদে ঢোকার সময়তে ব্যবহার করার, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল করিম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম। শেষেরটার জন্য আগের গুলি, শেষেরটার জন্য আগের গুলি, বিতাড়িত শয়তান থেকে বাঁচার জন্য তোমার সম্মান, তোমার মর্যাদা, তোমার ক্ষমতা, তুমি মহান, তুমি এত এত সব কিছু বলে তোমার কাছে আশ্রয় চাচ্ছে। মসজিদের বিশেষ জরুরি নিয়ম, সাহেব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু নায়মান ফিল মসজিদে, আমি মসজিদে ঘুমিয়েছিলাম, ফা আসাবানি, কে যেন একটা লোক আমাকে একটা কঙ্কর ঢেল মারলো, ফা নাজারতো, ফা উমর ইবনে খাত্তাব, তো আমি দেখলাম কে মারলো, কে মারলো, দেখি উমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে বললেন, ইতি বেহেমা, এই যাও ওদের দুইজনকে নিয়ে আসো তো, ওই যে ওই যে ওই যে দুইজনকে নিয়ে আসো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফা জিতু বেহেমা, তাদের দুইজনকে ডেকে নিয়ে আসলাম উমরের কাছে। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মিনায়না আনতুমা, তোমরা দুজন কোথা থেকে এসেছো, কালা,
যেহেতু মিনাত তায়েব, আমরা তায়েব থেকে এসেছি, আমরা দূরের মানুষ, আমরা তায়েব থেকে এসেছি, তখন উমার রাদিয়াল্লাহু বলছেন আইনান্তুমা মিন আহলিল মদিনা ফাওজাতুকুমা, তোমরা যদি মদিনার হতে তাহলে আমি তোমাদের গলা মটকে দিতাম, তোমাদের মেরে ফেলতাম। আন্তুমা তারফাও আসওয়াতুকুমা ফিল মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা রসুলের মসজিদে কণ্ঠ উঁচু করে কথা বলো, এটা কারণ মসজিদে চিল্লাচিল্লি করছো, বিনা প্রয়োজনে মসজিদে হইচই লাগিয়ে দিচ্ছেন কেন, নির্বাচন নেয়া লোহচল লাগাচ্ছেন কেন, এর ওর কথা নিয়ে মসজিদে হইচই করছেন কেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুনেন, আপনারা দুইজন যদি মদিনার হতেন তাহলে আমি মেরেই ফেলতাম, আপনারা আসুরাল মসজিদে কণ্ঠ উঁচু করে কথা বলেন কি করে। মসজিদের নিয়ম কানুন জরুরি পদ্ধতি। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওরেজাত আলাইয়ে আমাল উম্মতি হাসানুহা ওয়া সাইয়্যুহা, আমার উম্মতের সমস্ত নেকিকে আমার সামনে পেশ করা হলো, আমার উম্মতের যত পাপ যত নেকি সবকে আমার সামনে পেশ করা হলো। এরপরে তিনি বলছেন, ফা ওয়াজাদতু মিন মাহাসিনি আমালিহা, আমার উম্মতের সবচেয়ে ভালো নেকি যেটা পেলাম সেটাই আল আদা ইউমাতানি তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া হয়েছে, এইটা তাহাজ্জুদের নেকিও দেওয়া হয়েছে আমার সামনে, হজের নেকিও দেওয়া হয়েছে আমার সামনে, রাতে কান্নাকাটির নেকি আমার সামনে দেওয়া হয়েছে, কিন্তু সবচেয়ে পছন্দনীয় নেকি আমার উম্মতের দেখলাম যে রাস্তাতে একটা কুকুর মরে পড়েছিল সেটাকে সরিয়ে দিয়েছে, এটা সবচেয়ে ভালো নেকি। ওই এই কথা কিন্তু হাদিসে নেই, ভুল বুঝিয়েন না যে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন যে মরা কুকুর রাস্তায় পড়েছিল, মানে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া হয়েছে তাতে যে নেকি হয়েছে। একটা কথাকে একদিক থেকে আর একদিকে নিয়ে যাওয়ার জন্য বহু মানুষ আছে, নিজে তো কোনোদিন কোরআন হাদিসের কথা বলতে পারলো না, মানুষের বিরোধিতা করে মানুষকে কোরআন হাদিসের আলোচনা থেকে সরানোর জন্য চেষ্টা চালাচ্ছে, ওর সারা জীবন আমি সময় দিয়েছি, বাকি মরা পর্যন্ত সময় থাকলো, জীবনে কোরআন হাদিসের কথা বলেছে কি না বিষয়টি দেখার জন্য তাকে বলেছি, যে তোমার তোমার অতীত জীবন সময় দেওয়া থাকলো, দেখি তুমি কবে মানুষের সামনে কোরআন হাদিসের কথা বলেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার নিকটে সবচেয়ে ভালো উত্তম নেকি ওইটা পেশ করা হলো যেইটা রাস্তাতে মানুষের অসুবিধা হয় ও ঠিক করে দিয়েছে, আপনার বাড়ির সামনে গর্ত হয়ে গেছে ওটা চেয়ারম্যানকে ঠিক করতে হবে, কথা বলেছে কে, আপনি করেন, সরকারিভাবে হচ্ছে সেটা ভিন্ন কথা, রাস্তাতে যেখানে গন্ডগোল হয়েছে সেখানে আল্লাহ রাসূল বলেছেন ওখানে ডবল 14 হাত রাস্তা করো, যা আছে তার ডবল, যেখানে গন্ডগোল হবে বিচার যারা করবে তাদেরকে ডবল করতে হবে, যখনই কোনো রাস্তা নিয়ে সমস্যা আসবে তখনকার সমাধা হলো যা আছে তার ডবল করতে হবে, কথা মনে হয় বুঝাতে পারলাম না, রাস্তা ও বলছে আরকম ও বলছে আরকম ও চেপে আসছে, তখন যারা মীমাংসা করছে তাদের উচিত হবে ডবল করো, যা আছে ঘর বাড়ি ভেঙে ডবল করে দাও, এটাই নীতি রাস্তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন, যা আছে তার ডবল রাস্তার ব্যাপারে জরুরি। তারপরে বলছেন ওয়া সাইয়্যু আমালিহা, আমার উম্মতের সবচেয়ে যেটা খারাপ পাপ হিসাবে পেশ করা হলো, আমার উম্মতের সবচেয়ে যেটা খারাপ পাপ, পাপ তো পাপই, এরপরে যেটা সবচেয়ে খারাপ সেটা যেটা পেশ করা হলো সেটা হচ্ছে নখ আতা ফিল মসজিদে ওয়ালাম ইউদফানুহা, মসজিদে কেউ কাস থুথু শ্লেষা ফেলে দিয়েছে কিন্তু সেটাকে মুছে ফেলা হয়নি, পকেট থেকে একটু কিছু কুটা বের করে মসজিদে ফেলতে পাবেন না, নাকটা একটু মুছে মসজিদের কোনো জায়গায় কোনো গায়ে গায়ে লাগিয়ে দিতে পাবেন না, কোনো টাটে চটে মাদুরে লাগিয়ে দিতে পাবেন না, সাবধান, আন্তরিকভাবে জোরালোভাবে অনুরোধ করা যাচ্ছে, মসজিদের নীতিমালা হালকাভাবে আপনার সামনে পেশ করছিলাম। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে খারাপ পাপ এইটাকে বললেন
যে মসজিদে কিছু পড়ে আছে আপনি সরিয়ে দিলেন না, এটা আপনার পাপ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল বজাকু ফিল মসজিদে খাতিয়া ওয়া কাফারতুহা দাফানুহা, মসজিদে থুতু ফেলা পাপ, তবে পাপটা মিটে যাবে কি করলে? মুছে ফেললে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকালা মিন শাজারাতিল মুমতানাতে ফালা ইয়াকরাবান্না মসজিদানা, যে ব্যক্তি গন্ধপূর্ণ কিছু খাবে, পেঁয়াজ রসুন বলে কোনো কথা নয়, যাতে মুখ গন্ধ করে, পেঁয়াজের গন্ধটুকু যতটুকু আছে বিড়ি সিগারেটের চেয়ে অনেক বেশি, মসজিদের সকল মুসল্লির কাছে অনুরোধ জানাচ্ছে আর কোনোদিন সিগারেট টানবেন না, মুখে নিয়ে আসবেন না। তিনি বলেন, যারা এই গন্ধপূর্ণ জিনিস কিছু খেলো, ফালা ইয়াকরাবান্না মসজিদানা, সে অবশ্যই অবশ্যই যেন আমার মসজিদে না আসে। কেন? তাতাআদাল মালায়েকা তো মিম্মাইয়া তাআদাও মিনু নাস, মানুষে যাতে কষ্ট পাই ফেরেশতাও তাতে কষ্ট পান, মানুষে যদি পেঁয়াজ খেয়ে কথা বললে কষ্ট পাই তাহলে ফেরেশতারা কত কষ্ট পাবে। কাজে এমন কিছু ব্যবহার করে খেয়ে আপনি মসজিদে আসার চেষ্টা করবেন না। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম কঠোরভাবে তিনি না করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামিয়া যাল্লাতান ফালইয়াকুন ফালা রাদ্দাল্লাহু আলাইহি ওয়ালাম তুবনাল মাসাজিদ লিহাজা, কেউ যদি মসজিদে শুনতে পায় যে হারানো জিনিস খুঁজছে, কেউ যদি শুনতে পায় যে হারানো জিনিস মসজিদে খুঁজছে, তাহলে সে যেন বলে, আল্লাহ তুমি এই জিনিসটা তাকে ফিরিয়ে দিও না, আল্লাহ তুমি এই জিনিসটা তাকে ফিরিয়ে দিও না, আল্লাহ এই জিনিসটা তুমি তাকে ফিরিয়ে দিও না, লাম তুবনালে হাজা, মসজিদ এই জন্য নির্মাণ করা হয়নি, হারানো জিনিস মসজিদে অন্বেষণ খোঁজা হবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইস্তাকাদু ফিল মসজিদে, মসজিদে হদ লাগানো হবে না, ওয়ালা ইউনশাদু আসারু ফিল মসজিদ, মসজিদে কবিতা বলা হবে না, তবে যেই কবিতায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের গুণাবলী আছে সেইগুলি ব্যতীত মসজিদে কবিতা বলা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা ইউনশাদু, মসজিদে হারানো জিনিস খোঁজা হবে না। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান দাখালাল মসজিদ ফাইসাল্লি রাকাতাইনি ক্বাবলা ইয়াজলিসা, মসজিদে যে ব্যক্তি প্রবেশ করবে সে যেন বসার পূর্বে আগে দুই রাকাত সালাত আদায় করে। এই দেশের শতকরা 95 জন মাঝহাবি মানুষ বলে ধারণা করা যায়, তারা মসজিদে ঢুকেই আগে বসা প্রয়োজন মনে করে, কথাটি সরাসরি হাদিসের বিরোধী। কাজেই সকল দিনী ভাই বোনদের নিকটে আন্তরিক জোরালো অনুরোধ থাকছে, আপনারা মসজিদে ঢুকেই দুই রাকাত সালাত আদায় না করে বসবেন না। যদি সালাত আদায় না করতে পারেন, জরুরি কাজ এভাবে দেখে দাঁড়িয়ে দেখে চলে যাবেন, কেননা বসলে আগে অনুমতি নিতে হবে, যার ঘর তার কাছে অনুমতি টিকিট নিতে হবে, সেটা হলো দুই রাকাত সালাত। দুপুরে হোক সন্ধ্যায় হোক, সূর্য উঠছে সূর্য ডুবছে, সূর্য মাথার উপরে আছে, যে কোনো সময়ে 24 ঘন্টার যে কোনো সময়ে মসজিদে ঢুকলে দুই রাকাত সালাত আদায় করে অনুমতি নিতে হবে, তারপরে বসা, অনুমতি হয়নি বসাও হবে না। লাই ইয়াকদামু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সাফারিন ইল্লা যুহা নাহারান, আল্লাহ রাসূল সফর থেকে আসলে সকাল বেলার দিকে গ্রামে পৌঁছিতেন, পৌঁছে আগে মসজিদে ঢুকতেন, ইসল্লি রাকাতায়ন, তারপরে দুই রাকাত সালাত আদায় করতেন, ও জালাসা ফিহে, সেখানে বসতেন, তারপরে বাড়িতে প্রবেশ করতেন। হজ সফর বা যে কোনো সফর থেকে এসে মসজিদে ঢুকে দুই রাকাত সালাত আদায় করে বাড়িতে যাবেন, সম্মানিত মসজিদের মুসল্লি। আজকের আলোচনার শেষের জরুরি কথা,
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেমেনাইল মাসাজিদ ফিদ্দুরে, তোমরা প্রত্যেকটা পাড়াই পাড়াই অক্তিয়ে মসজিদ নির্মাণ করো, ওয়া ইউনাসাফু উতাইয়াব, জরুরিভাবে যেন মসজিদকে পরিষ্কার রাখা হয়, জরুরিভাবে যেন মসজিদকে সুগন্ধিপূর্ণ রাখা হয়। আগরবাতি জ্বালিয়ে করতে হবে এমনটা কথা নয়, তবে মসজিদে সুগন্ধি থাকা বা আপনি সুগন্ধি আতর ব্যবহার করে আসবেন এই সব কথাগুলি আপনাকে পালন করতে হবে, এ কথাই ঠিক। জরুরিভাবে তিনি পাড়ায় পাড়ায় মসজিদ নির্মাণ করতে বললেন, মসজিদগুলি পরিষ্কার রাখার জন্য আদেশ করলেন। আল্লাহ তাআলা মসজিদকে অকফের জন্য বলেছেন, আপনাদের এই মাদারটেক আহলে হাদিস জামে মসজিদ, আহলে হাদিস নাম থাকবে এ কথাই ঠিক। সময়ের গতিতে এই কথাটির অতীব জরুরি প্রয়োজন রয়েছে, সময় কাউকে বলে আসে না। সঠিকভাবে রাসূলের পদ্ধতিতে সলাত আদায় করতে চাইলে এরকম মসজিদেই করতে হবে, এরকম মসজিদ সমাজে বলবৎ রাখতে হলে এই নামের সময়ে প্রয়োজন হতে পারে। মর্মে ঢাকা শহরের এই প্রান্তে অতীব গুরুত্বপূর্ণ মসজিদটি, মসজিদের সকল মুসল্লি দিনী ভাই ও বোনকে জীবন বাজি রেখে তৈরি করার জন্য অনুরোধ জানাচ্ছি। অনুরোধ জানাতে গিয়ে জরুরিভাবে বলছি, জীবনে যত কাজ করেছেন আরও যত কাজ করবেন, ধরে নেন মাদারটেক আহলে হাদিস জামি মসজিদ নির্মাণটি আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জরুরি কাজ, এইটি আপনাকে আমি মনে করার জন্য আমি আপনার দিনী ভাই সাধারণ নিঃসর্জন খাদেম বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আপনার সম্ভবপর জীবন বাজি রেখে বহুতল বিশিষ্ট এই মসজিদটি নির্মাণের জন্য জীবন বাজি রেখে চেষ্টা করুন, আপনি নিজে করুন, আপনার আত্মীয় স্বজন ভাই বোন সবাইকে বলার জন্য প্রাণপণে চেষ্টা করুন, এটা যেন সহজ হয়। সবাইকেই আন্তরিকভাবে মসজিদে দানের জন্য অনুরোধ জানিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটি আপনাকে জানাচ্ছি। আসাদকদ বুরহান, দান হল দলিল। মসজিদের দানটি আরও গুরুত্বপূর্ণ, আপনার সন্দেহ হলে মানুষ বুঝে হাতে টাকা দিবেন সেটা ভিন্ন কথা, কিন্তু আপনাকে রসিদ দিল কি না বা কত টাকা দিলেন এইটা নিয়ে কোনো সময় পিড়াপিড়ি করবেন না, আপনার দানের নেকি আপনি পাবেন। বিচারের মাঠে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে গোপনে দান করে, যে দানের সবচেয়ে উত্তম ভালো জায়গা। কাজে এই নিয়ে যেন আপনার মাথা ব্যথা না থাকে যে আমার 10 লক্ষ টাকা কোন দিকে গেল। আপনি দান করেছেন, খোঁজ খবর নেন যে মসজিদ নির্মাণ হচ্ছে কি না, কী সমস্যা, এইগুলি আপনি খোঁজ নিতে থাকেন, সকল পুরুষ নারীর জরুরি জিম্মেদারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না সাদকাতা সিররে তুৎফে গাজাবার রাব্বে, গোপনে দান করলে আল্লাহর রাগটা মিটে যায়। অনেক আপনার উপরে আল্লাহ ক্ষুব্ধ হয়ে আছেন, আপনি কিছু টাকা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিলেন, আল্লাহ সন্তুষ্ট হয়ে রাগটা মিটে গেছে, এখন আপনি যেটা বলবেন সেটাই হবে। রাগটা ছিল বলে আপনার কাজটা ঝুলন্ত অবস্থায় ছিল, আপনি এখন তাকে কিছু বলার জন্য পথ সহজ করে দিয়েছেন। সম্মানিত দিনী ভাই, আমি আপনাকে বলছি, অনুরোধ করছি আন্তরিকভাবে, আমার দিনী ভাইরা আরও সবাই আপনাকে অনুরোধ জানাবে। আমি আমার পক্ষ থেকে আরও একটি জরুরি কথা আপনাকে আমি বলছি, আমি আন্তরিকভাবে আপনার সাথে থেকেই দিনের কাজ করতে চাই, যেটুকু আপনি লক্ষ্য করেন সেইটুকু আমি চেষ্টাতে কুলাতে পারিনি, আমার চেষ্টা তখনও ছিল, এখনও আছে, চিরদিন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। কাজেই আপনি আমাকে কোনো সময় দূরে মনে করে কোনো দুর্বল কথাও কর্মে লিপ্ত হবেন না, নইলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন ইহকালে ও পরকালে। আমি আপনাকে আন্তরিকভাবে বলছি যে ভালোবাসা বজায় রাখুন, পরামর্শ দিবেন,
মসজিদকে মূল্যায়ন করবেন, আমি খাকসা নিঃস্ব মানুষ, আমার জীবনে বড় সাপ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ যে কোনো মূল্যে, আমার মনে বড় সাপ, এই সাপকে সামনে রেখে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ এখন জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী দুই প্রতিষ্ঠানে 1900 ছেলে মেয়ে পড়াশোনা করে, প্রায় 100 জন শিক্ষক শিক্ষিকা মাসিকাল ইতেসাম সহ প্রতি মাসে 11,15,000 টাকা বেতন লাগে, 10,15,000 শিক্ষকের বেতন লাগে, বাকি মাসিক আল ইতেসামে যারা কাজ করে তাদের লাগে। আমার মনে বড় সাদ, আমি কাজে সফল হবই হব ইনশাল্লাহ, নিশ্চিত হব, অবধারিত হব, হবই হব ইনশাল্লাহ, আমার বিশ্বাস কাজ করে। এই কথাটা বলে এই দৃঢ়তা নিয়েই এই মসজিদ নির্মাণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে এই নিঃস্ব মানুষ আহলে হাদিসের সবচেয়ে বড় মসজিদ জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবাতে এই জামিয়া সালাফে মসজিদের কাজ নির্মাণ আরম্ভ হয়েছে। একতলাতে 3,000 মুসল্লি সালাত আদায় করতে পারবে একসাথে, 90% জমির ওপরে মসজিদ। মসজিদের নাম বাইতুল হামদ মসজিদ, আল্লাহর প্রশংসার ঘর। এর ছাদের কাজ এই মাসেই হবে, এখন ছাদের কাজ চলছে, এই মাসের 20-25 তারিখে ঢালাই হবে ইনশাআল্লাহ ছাদ, আমি বিশ্বাসী হবে ইনশাআল্লাহ দু একদিন আগে পিছে। এই মসজিদের জন্য আপনাদেরকে আমি দিনই খাকসার ভাই হিসাবে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি, আমার আন্তরিক অনুরোধ রক্ষা করুন। খালি বলবেন আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেব যে কাজ করছে এটা তুমি কবুল করো, এইটা আমার প্রয়োজন। এত বড় মসজিদে কত টাকা খরচ হবে ওই হিসাব আমি করি না, আপনাকেও না করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনার পরিস্থিতি অনুকূলে হলে সহযোগিতা করবেন সেটা ভিন্ন কথা, টেনশন নেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এই জিম্মেদারি আমি নিনি, মসজিদ হবে ইনশাল্লাহ এতে আমি বিশ্বাসী, হবেই হবে ইনশাল্লাহ হবেই। জমি কিনে মসজিদ নির্মাণ করা হচ্ছে, 90% জমি কিনে মসজিদ নির্মাণ করা হচ্ছে, তা আল্লাহ ব্যবস্থা না করেছে, নিঃস্ব মানুষ ফকির মানুষ করতে পারে? এই কথা বলে আবারও আপনাকে জানাচ্ছি, আহলে হাদিস মাদারটেক আহলে হাদিস জামে মসজিদ আপনাদের প্রাণের মসজিদ, মাদারটেক আহলে হাদিস জামে মসজিদ আবাতানের জানের মসজিদ, মাদারটেক আহলে হাদিস জামে মসজিদ আপনাদের আল্লাহকে সন্তুষ্ট করার বড় মাধ্যম মসজিদ। কাজেই জীবন বাজি রেখে এই মসজিদকে ভালোবাসুন, নির্মাণ করার জন্য সার্বিকভাবে যার যা সম্ভব সহযোগিতা করা প্রয়োজন মনে করুন। আর আমি খাকসার যেই কথা বলেছি, একটু খালি আমাকে দোয়াতে শরীক রাখেন, আমি আপনার মুখ থেকে একটু দোয়া চাই যে আব্দুর রাজ্জাক সাহেবের দাবিকে তুমি কবুল করো, এইটুকুই। আরেকটা কথা থাকছে, যাওয়ার সময়তে মাসিকাল ইতেসাম পত্রিকা সবাই নিয়ে যাবেন, এটা আপনাকে অন্তত এক কপি দেখিয়ে আমি চাচ্ছি যে কিছু ভাঙাচোরা পরিশ্রম করি, এই পরিশ্রমটা যদি আপনার কোনো কাজে লাগে তাহলে আমি এর কিছু বিনিময় পাব, এই আশায় আমি বড় নিঃস্ব অসহায় মানুষ দাঁড়িয়ে জুমার দিন আল্লাহর দরবারে বলছি, তুমি সর্বশক্তিমান, তুমি মাদারটেক আহলে হাদিস জামে মসজিদকে কবুল করো, তোমার পক্ষে তোমার কাছে কবুল হয়ে গেলে এটার আর কোনো সমস্যা থাকবে না, তোমার কাছে জুমার খুতবার শেষে নিঃস্ব অসহায় মানুষ বলছে তুমি জামিয়া সালাফিকে কবুল করো, তুমি সর্বশক্তিমান, তাকাব্বাল আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তোমার দরবারে জুমার খুতবার শেষে যারা মারা গেছে তাদের জন্য কবরের শাস্তি মাফ করা চাই, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, যারা অসুস্থ বাড়িতে হাসপাতালে তুমি তাদের আরোগ্য দাও, যারা আমরা মাদারটেক আহলে হাদিস মসজিদ নির্মাণ করতে চাচ্ছি তুমি আমাদের সার্বিক সহজ ও সুবিধার পথ খুলে দাও, যারা আমরা দিনের খিদমত করতে চাচ্ছি জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী সহ
সমস্ত প্রতিষ্ঠানগুলি করার তুমি আমাদের পথ সহজ করে দাও। তোমার দরবারে জুমার খুতবার শেষে জোরালো আবেদন রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।